বন্ধুর 1 নম্বর অঙ্কটা কি বলা রয়েছে? কিছু সংখ্যক লোক একটি কাজ 7 দিনে করতে পারে, যদি আরো 8 জন লোক বাড়িয়ে দেওয়া যায় তবে আরো 10 দিন কমে কাজটি শেষ করা যায়। প্রথমে কতজন লোক কাজটি শুরু করেছিল? তো দেখো, এখানে আমি জানি না প্রথমে কতজন লোক শুরু করেছিল, তো ধরে নিই, ধরি প্রথমে 1 জন লোক কাজ শুরু করেছিল। 1 জন লোক কাজ শুরু করেছিল, রাইট? আচ্ছা, এবার কি করবো বলো তো? এখানে দেখো, আমরা যদি জনসংখ্যা বা জন, এখানে দিন, আর একটা যদি কাজের পরিমাণ বা এটাকে আমরা অংশ দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে এটা যদি লিখি, তাহলে পরে দেখো এখানে জন কতজন দেওয়া রয়েছে। জন আমরা ধরে নিয়েছি যে 1 জন, 1 জন লোক কাজটা শুরু করতো, তাহলে আমি জনের খাতায় 1 লিখলাম। এবার দিন, কতদিন সময় লাগতো? 60 দিন সময় লাগতো। আর মোট কাজ কত? মোট কাজ আমি 1 অংশ ধরে নিলাম, এই অংশটাকে না ধরলে হতো, তবু আমি আমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে 1 অংশ ধরে নিয়েছি। আচ্ছা, এগুলো গেল প্রথম কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে? এরপরে দ্বিতীয় কন্ডিশনে কি বলা রয়েছে, যে পরে দেখো আর 8 জন বেশি লোক কাজ করে কাজে নিযুক্ত হয়েছে, তাহলে x+8, যেহেতু 8 জন বেশি লোক কাজে নিযুক্ত হয়েছে তাই x+8 দিয়ে দিলাম। আর দিন সংখ্যা 10 দিন কমে গিয়েছে, তাহলে দিন সংখ্যা কত হলো? 50 দিন। আর কাজ কত? কাজের সমপরিমাণ, অর্থাৎ 1 অংশই। তো যেহেতু এটা একই জিনিস আছে, অর্থাৎ 1 অংশ ছিল আবার 1 অংশই আছে মোট কাজের পরিমাণটা, সেহেতু আমরা এটাকে বাদ দিলেও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, এই দুটো দিয়েই আমাদের কাজ। তাহলে দেখো, 1 জন লোক একদিনে, তার মানে একদিনে যদি হিসাব করি, তাহলে একদিনে কটা লোক কাজ করছে? এক্সট্রা, দ্বিতীয় দিনে আবার এক্সট্রা, তৃতীয় দিনে আবার এক্সট্রা, চতুর্থ দিনে আবার এক্সট্রা, প্রথমটার হিসাবে। তাহলে 1 জন করে কদিন কাজ করছে? 60 দিন। তাহলে মোট কতজন কাজ করছে যদি আমি একদিনের হিসাবে যদি ধরি, তাহলে 60x লিখতে পারি। যদি একদিনে সম্পূর্ণ কাজটাকে শেষ করতে যাই, তাহলে আমার কতজন লোক লাগবে? দেখো, মোট কটা লোক লেগেছে? এক্সট্রা করে 60 দিন লেগেছে, তাহলে মোট 60x লোক লেগেছে। এবার সেই সম্পূর্ণ কাজটাকে যদি একদিনে শেষ করতে হয়, তবে আমার লোক লাগবে 60x খানা। আর এইদিকে দেখো, সে এই আর এই হিসাবে x+8 হিসাবে এখানে যতগুলো লোক লেগেছে, এরা মোট কতদিন ধরে কাজ করছে? 50 দিন ধরে কাজ করছে। তাহলে প্রথম দিন x+8 জন করেছে, দ্বিতীয় দিন x+8 জন করেছে, মোট 50 দিনে কাজটাকে কমপ্লিট করছে, সেই সমপরিমাণ কাজ। তাহলে এই হিসাবেও যদি আমি কাজটাকে একদিনে কমপ্লিট করাতে চাই, তাহলে কতগুলো লোক লাগবে বলো? 50 দিন, রোজ x+8টা করে লোক লেগেছে, তাহলে 50 x+8, তাহলে এই এই পরিমাণ লোক যদি কাজ করে, তবে একদিন আমার কাজটা শেষ হবে। ঠিক এদিকেও এই পরিমাণ যদি আমরা লোক সংখ্যা নিই, তবেও একদিনে কাজটা শেষ হবে। তাহলে এই এই দুটো লোক সংখ্যাকে আমরা সমান বলতেই পারি, তবেই তো একদিনে কাজটা শেষ হচ্ছে। এক্ষেত্রেও একদিন, এক্ষেত্রেও সেই একদিনে কাজটা শেষ হচ্ছে। তাহলে এখান থেকে দেখো, ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে, এখান থেকে আমরা কত লিখতে পারি, 60x = 50x + 5 = 40, অর্থাৎ 400। এখান থেকে দেখো, 10x = 400 হচ্ছে, তাহলে 10 দিয়ে এটাকে কাটা, শূন্য কেটে গেল, = 40। তাহলে এক্স এর ভ্যালু বেরোলো 40, অর্থাৎ 40 জন প্রথমে কাজটা শুরু করেছিল। সেটাই জানতে চাইছে যে কতজন কাজটা শুরু করেছিল। দেখো অপশান ডিতে রয়েছে যে 40 জন কাজটা প্রথমে শুরু করেছিল। তো চলো এবার নেক্সট অঙ্কটার দিকে যাই বন্ধুরা। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, একটি লোক পাহাড়ের উপরে ঘন্টায় 24 কিলোমিটার বেগে ওঠে এবং ঘন্টায় 36 কিলোমিটার বেগে নামে, উভয় ক্ষেত্রে অতিক্রান্ত পথ সমান, পুরো ভ্রমণে গড় বেগ কত? তো দেখো, এক্ষেত্রে আমরা যেহেতু পথটার দূরত্ব কতটা জানি না, সেহেতু আমরা ধরে নিতেই পারি যে মোট দূরত্ব, অর্থাৎ যাওয়ার সময়ের দূরত্ব এবং আসার সময় দূরত্ব দুটো আলাদা আলাদা হবে। আমি বলছি মোট দূরত্ব x মিটার, আর উনি অতিক্রম করছে কত? যাওয়ার সময় x মিটার অতিক্রম করছে, আর আসার সময় x মিটার অতিক্রম করছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এটা হলো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, মানে যাওয়ার আর আসার মিলে মোট অতিক্রান্ত দূরত্ব, রাইট? তাহলে এটা সমান হলো 2x। তাহলে মোট 2x দূরত্ব, x দূরত্ব গিয়েছে আবার x দূরত্ব ফিরে এসেছে। এবার দেখো, 24 কিলোমিটার বেগে উপরে ওঠে, তাহলে 24 কিলোমিটার বেগে উঠে উপরে ওঠে, এটার মানে কি? যে 24 কিমি উপরে ওঠে, উপরে ওঠে 1 ঘন্টায়, 1 আওয়ারে। আর আমরা উপরে উঠেছে কত কিমি? আমাদের অঙ্কের যে এই দূরত্বটা ধরে নিয়েছি সেই হিসাবে 1 কিমি। তাহলে 24 কিলোমিটার উপরে ওঠে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি উপরে ওঠে কত ঘন্টায় বলো? 1/24 ঘন্টায়। আর 1 কিমি যেহেতু গিয়েছে, তাহলে 1 কিমি উপরে ওঠে কত ঘন্টায়? 1/24 ঘন্টায়। আশা করি বোঝাতে পেরেছি। এরপর দেখো, উপর থেকে যখন নিচে নামে, তখন অবশ্যই তাড়াতাড়ি নিচে নামবে, কারণ নিচের দিকে ঢালু বেশি, আমাদের মাধ্যাকর্ষণ শক্তি সাহায্য করবে, যদিও এটা ফিজিক্সের কথা বলা হয়ে গেল। তাহলে 36 কিমি নিচে নামে, নিচে নামে কতক্ষণে? 1 ঘন্টায়, অবভিয়াসলি 1 ঘন্টায়, কারণ 36 কিলোমিটারই তার বেগ।
তাহলে একইভাবে আমরা বলতেই পারি ঠিক এইভাবে যে এক্স কিমি নিচে নামে কতক্ষণে বলো? এক্স বাই 34 ঘন্টায়। তাহলে মোট আমাদের সময় কত লাগলো বলো? এক্স কিমি উপরে উঠতে লেগেছে এই সময়টা, আর এক্স এক্স কিমি নিচে নামতে মোট সময় লেগেছে এইটা। তাহলে এই দুটো যোগ করলে আমরা মোট সময়টা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করে দিই যে এক্স বাই 24 প্লাস এক্স বাই 34, এটা কি? এটা হলো মোট সময়, রাইট? তাহলে এখান থেকে দেখো আমাদের লসাগু হচ্ছে কত, 72, আর 24 দুগুণ 48, 3 24, অর্থাৎ 3x প্লাস 2x, অর্থাৎ 5x/72। এটা গেল মোট সময়, এত ঘন্টা লাগলো, ঠিক আছে? এত আওয়ার লাগলো আমাদের সময়, কি মোট যাত্রাপথের সময়, মোট যাত্রাপথের সময়, যেটা আমি মোট সময় দিয়ে লিখেছি। আচ্ছা, তাহলে গড় গতিবেগ যে আছে, গড় গতিবেগ মানে আমরা কি জানি? গড় গতিবেগ এটা সমান সমান আমরা জানি যে মোট দূরত্ব বাই কি, মোট সময়, রাইট? তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব হলো 2x, আর মোট সময় কত? এখান থেকে আমরা গড় গতিবেগটা বের করছি, আর মোট সময় হলো 5x/72। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি 2x/72/5x, এখান থেকে এক্স এক্স কেটে গেল। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, এখান থেকে ধরো কাটাকুটি আর যাচ্ছে না, তাহলে 72 দুগুণে কত হয়? 144, 144/5, 5 দিয়ে 144কে ভাগ করা হয় 28.8। তাহলে এটা কি হবে? এটা কিলোমিটার প্রতি ঘন্টা, মানে গতিবেগ তো, এটা গতিবেগ। 2x এটা কি? 2x হলো কিমি, আর এটা হলো ঘন্টা, তাহলে কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার। আচ্ছা, এখানে আমি ও সরি, এখানে আমি মিটার ধরে নিয়েছিলাম, তো এক্ষেত্রে আমার একটু ভুল ধরা হয়ে গিয়েছে, এখানে আমাকে এটা কিমি লিখতে হতো, তাই না? এত কিমি, পুরো অঙ্কটাই তো কিমিতে রয়েছে, তাহলে এগুলো সব কিমিতে হবে, রাইট? তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। বন্ধুরা, 3 নম্বর অঙ্কটা দেখো, 4320 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে? তাহলে প্রথমে আমি সংখ্যাটা লিখে নিই, তারপর আমি ডিটেলে বলছি। 4320 এটাকে করতে হয় পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা বলতে কি বোঝায়? ধরো 3×3×3, এটা শুধু ধরো 1/3 রয়েছে। তবে এখান থেকে দেখো, এখান আমরা এই যে এখানে পাওয়ার যেটা দেওয়া রয়েছে, এটা থেকে আমরা কি বুঝতে পারছি? নিচে 3 উপরে 1, মানে কি 3-এ 1, 3টে থাকলে আমার বাইরে আসবে 1টা, রাইট? তার মানে কি 3×3×3, অর্থাৎ 3×3×3, অর্থাৎ 27, 27 কি হলো? একটা পূর্ণ পূর্ণ ঘন সংখ্যা, মানে মানে 27-এর যে উৎপাদকগুলো রয়েছে তার মধ্যে দেখো, যে উৎপাদক 3টে রয়েছে সেই 3টে দেখো একই রকম, অর্থাৎ 3টে থেকে যখন একটা বের করা যাবে এবং অবশিষ্ট কিছু পড়ে না থাকবে, তখন সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা একটা কি, পূর্ণ সংখ্যা। ঠিক এক্ষেত্রেই দেখো, 27 দুগুণের কথা 54, যদি আমি এখানে 54 নিতাম, 54-এর ক্ষেত্রে দেখো উৎপাদকগুলো কত হতো, 3 দিয়ে দিলে পারে 27, সরি এখানে ভুল লিখলাম আমি, এটাকে যদি আমি 2 দিয়ে দিলে 27, তাই তো? আবার 3 দিয়ে দিলে 3×9=27, আবার 3 দিয়ে দিলে 3×3=9। এক্ষেত্রে দেখো 54-এর যে উৎপাদকগুলো পেলাম সেগুলো কি হলো, 2×3×3×3, অর্থাৎ এটা দেখো একটা পূর্ণ ঘন সংখ্যা নয়, কারণ কি এইখান দেখো, এইখান থেকে আমি একটা 3 তো অবশ্যই পাবো, এইটুকু পার তো ঘন সংখ্যারই পার, কিন্তু এই 2টা দেখো একা পড়ে থাকছে, যেহেতু এই 2টা একা পড়ে থাকছে, সেহেতু আমরা এই যে 54-কে পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো না। কিন্তু 27-এর ক্ষেত্রে দেখো 3টে উৎপাদক যে 27-এ থাকে, সেই 3টে উৎপাদকই দেখো একই রকম, অর্থাৎ 3-এ 1, যেহেতু আমরা এখান থেকে একটা 3 বের করে নিতে পারি। তো সেহেতু আমরা 27-কে একটা পূর্ণ ঘন সংখ্যা বলতে পারি, আর 54-কে পূর্ণ ঘন সংখ্যা বলতে পারি না। ব্যাস এইটুকু বুঝলেই আমাদের এই অঙ্কটা করা অত্যন্ত সহজ হবে। দেখো এখান থেকে আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব, যে 27-এ 4320 উৎপাদকগুলোকে বের করব, 2 দিয়ে দিলে দেখো কত হচ্ছে, 2160, 2 দিয়ে দিলে হচ্ছে 1080, আবার যদি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে 540, আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে, 270, আবার যদি এবার 3 দিয়ে দিই, হ্যাঁ 3×9=27, 90, এবার 3 দিয়ে দিই 3×9=30, এবার 3 দিয়ে দিই 3×10=30, আবার 2 দিয়ে দিই 5×10। তো এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে দেখো কী কী আমার পেয়ার তৈরি হচ্ছে, কিসের কিসের, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এইখানে দেখো, এই যে এই 2 কটা, এই 2 কটার একটা সেট তৈরি হচ্ছে, অর্থাৎ এই 2 কটার একটা পেয়ার তৈরি হচ্ছে। ঠিক একইভাবে দেখো এখানে 3, এই 3টে 3-এর একটা পেয়ার তৈরি হচ্ছে।
আর এখানে দেখো কি কি, মানে এগুলো তো পূর্ণ পূর্ণ ঘন সংখ্যার মধ্যেই পড়ে গেল, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। বাকি কত পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো 2 × 2 × 5, এগুলো পড়ে থাকলো। দেখো এই এই দুইয়ের এই পার্টটুকু দেখো পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না, এটাকে পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে আর একটা 2 লাগবে, রাইট? তাহলে আর একটা 2 লাগছে। আর দেখো এই 5ও দেখো পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না, এই 5কে পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে আর 2 খানা 5 লাগবে, রাইট? যদি আর 2 খানা 5 যদি এর মধ্যে অ্যাড করতে পারি বা এর মধ্যে যদি গুণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো যে 3টে 5 হয়ে যাচ্ছে এবং এই 5-এর পার্টটুকু একটা পূর্ণ ঘন সংখ্যা তৈরি হয়ে যাবে, এবং এই 2-এর পার্টটুকু একটা 2 অ্যাড করলে পারে, 2 গুণ করলে পারে, এই 2-এর পার্টটুকু একটা পূর্ণ ঘন সংখ্যা তৈরি হয়ে যাবে। তার মানে আমাকে গুণ করতে কত গুণ করতে হবে? কত? একটা 2 গুণ করতে হবে, আর এদিকে একটা 5 আর একটা 5, এই জিনিস কটা গুণ করতে হবে। আচ্ছা এই জিনিস কটা কত? 5 × 2 = 10, 5 × 10 = 50, অর্থাৎ 50 আমাকে গুণ করতে হবে, তবে এই টোটাল যে আমাদের 4,220 সংখ্যাটা রয়েছে এটা একটা পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে। তো দেখো কোন অপশনটা রাইট, অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। বন্ধুরা 4 নম্বর অঙ্কটা দেখো, 312 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রতি বালক 3.6 টাকা এবং প্রতি বালিকা 2.4 টাকা পায়, তবে বালিকার সংখ্যা কত? তো দেখো একদম সিম্পল অঙ্ক, আমরা ধরে নিতেই পারি যে বালিকার সংখ্যা বা বালকের সংখ্যা যেটা হচ্ছে ধরতে পারি, আমাদের জানতে চাইছে বালিকার সংখ্যা, সেহেতু আমরা বালিকার সংখ্যাটাই ধরি, যে বালিকার সংখ্যা হলো x। তাহলে বালকের সংখ্যা কত তোমরা বলো? বালকের সংখ্যা কত বলেছ? রাইট, কত হবে? 100 - x। কারণ কি? কারণ মোট তো 100 জনই ছিল, মোট 100 জন বালক বালিকা ছিল, তার মধ্যে 1 জন হলো বালিকা, তাহলে বাকি কতজন থাকলো? 100 থেকে বিয়োগ করলে আমরা বাকি সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এই গেল আমাদের বালক ও বালিকার সংখ্যা। এবার কি বলা হয়েছে যে প্রতি বালক 3.6 টাকা, 3.6 টাকা পায় প্রতি বালক, আর বালিকা পায় 2.4 টাকা। তাহলে 1 জন কত টাকা পাবে? 2.4 টাকা করে কি প্রতিটা বালিকা পায়, 2.4 টাকা করে। তাহলে 1 জন কত পাবে? x × 2.4, রাইট? এটা পেলো প্রতিটা বালিকা। আর বালক কত, বালক কতগুলো আছে? বালক আছে 100 - x, 100 - x, এতজন বালক রয়েছে। এরা কত টাকা করে পাবে? এরা পাবে কত? 3.6 টাকা, 3.6 টাকা করে পাবে। তার মানে এখান থেকে মোট বালিকার টাকাটা পাচ্ছি, এখান থেকে মোট বালকের টাকাটা পাচ্ছি। তাহলে মোট আমাদের ক্যালকুলেশন করলে কত আনসার আসবে? মোট এখান থেকে আমাদের আসবে 100, রাইট? কারণ 100 টাকাই ছিল, সরি 100 টাকা না, এখানে একটু ভুল লিখলাম আমি, এখানে মোট টাকা ছিল কত? 312 টাকা, 312 টাকা ছিল। তাহলে 312 টাকায় আমরা ভাগ করছি, তাহলে এই দুটো যোগ করলে তো স্বাভাবিক যে 312 টাকা আসবে। তো এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করে ফেলবো, 2.4x প্লাস এখান থেকে দেখো 3.6 দিয়ে 100 গুণ করলে কত হয়? এই শূন্যটার জন্য একটা এক দশমিক আঁকাবে, আর এই শূন্যর জন্য একটা শূন্যটা বসে যাবে। তাহলে 360 - 3.6x = কত হচ্ছে? 312। কত হচ্ছে? 312। এখান থেকে দেখো 2.4x থেকে 3.6x যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? মাইনাস কত পাবো? 1.2x, রাইট? আর এখানে দেখো 312 - 360, 360টা দিকে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো কত? এখান থেকে পাবো আমরা মাইনাস কত পাবো? -48, রাইট? তাহলে এখান থেকে দেখো আমরা 48 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিতে পারবো খুব সহজেই, মাইনাস মাইনাস দুদিকে কেটে দিই, এখানে x সমান কত হবে? 48/1.2। আচ্ছা এই দশমিক যদি তুলি উপরে কি হবে? একটা 10 চলে যাবে, 4 × 12 = 48, x সমান কত বেরোলো? 40 জন। আর x কি ধরেছিলাম? x ধরেছিলাম আমি বালিকার সংখ্যা, আর বালকের ধর সংখ্যা কত ধরেছিলাম? 100 - x। তো আমাদের বালিকার সংখ্যা জানতে চাইছে, সেহেতু বালিকার সংখ্যা আমাদের x এর ভ্যালুটাই হবে, কারণ x ই ধরেছিলাম, চলে 40 জন বালিকার সংখ্যা। যদি বালকের সংখ্যা জানতে চাইছি, তাহলে আমরা 100 থেকে 40 বিয়োগ করে দিতাম, সেক্ষেত্রে আমাদের 60 জন বালকের সংখ্যা বেরিয়ে যেত। বোঝাতে পেরেছি? তাহলে চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। বন্ধুরা দেখো 5 নম্বর অঙ্কটাতে এরকম একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, আর এর মান বের করতে বলা হয়েছে। দেখো এই ধরনের অঙ্কগুলো অনেক রকম পদ্ধতিতে করা যায়, তার মধ্যে একটা সহজ পদ্ধতি আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এর আগেও আমরা অন্যরকম পদ্ধতিও দেখিয়েছি, তো এই নিয়মটাও তোমরা দেখে নাও যে এখানে যখন এরকম ভাবে থাকবে যে 3.87, আর উপরে যে চিহ্নটা দেওয়া রয়েছে এটাকে তোমরা অলরেডি জানো যে এটাকে বলা হয় বার, -2.59 এটার উপরে বার দেওয়া রয়েছে। তাহলে 3.87 এটাকে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু বার দেওয়া রয়েছে, এর অর্থটা কী? দেখো 3 এর মাথায় তো বার নেই, তাহলে এরপরে আমরা দিয়ে দেবো প্লাস চিহ্ন, 3টাকে আলাদা করে প্লাস চিহ্ন দিয়ে দেবো। আর 0.87 যেটুকু রয়েছে সেখানে 87
এর মাথায় যেহেতু বার রয়েছে, এই বারটা উঠে গিয়ে নিচে চলে আসবে, বার যতগুলো সংখ্যার উপর আছে ততগুলো নয় চলে আসবে নিচে, রাইট? তাহলে দুটো সংখ্যার উপর আছে, তাহলে দুটো নয় চলে আসলো নিচে। ঠিক একইভাবে আমরা এখানে কি করব, টু প্লাস, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখি, আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ পরে চিহ্নটা বদলে দিলে পারে বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। দেখো আমি কি বলতে চাইছি, এখান থেকে দেখো, থ্রি প্লাস 87/99 মাইনাস টু, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 59/99। এখানে দেখো, এখান থেকে দেখো, তিন থেকে দুই বিয়োগ করলে পরে আমাদের কত অ্যান্সার আসবে, তিন থেকে দুই বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে এক, আর প্লাস 87/99 মাইনাস 59/99। এখান থেকে দেখো 1+99 যদি আমরা লসাগু করে দিই, তাহলে পরে দেখো 87-59 আসছে, রাইট? তাহলে 1+87 থেকে 59 মাইনাস করলে কত হয়, 28/99। তাহলে এখান থেকে দেখো 1 প্লাসের জন্য একটা দশমিক চলে আসলো, এখানে 28/99, নিচে নিচে যতগুলো নয় থাকে, নিচে নয়গুলো কিসের জন্য আসে, আমি পূর্বেই বলেছি যে নয় আসে বারের জন্য, যতগুলো যতগুলো সংখ্যার উপর বার থাকে ততগুলো নয় নিচে চলে আসে। তাহলে এক্ষেত্রে যতগুলো নয় আসে ততগুলো সংখ্যার উপর বার চলে যাবে, ঠিক অপোজিট হবে, 1.28 আর ওপরে ওপরে 28 এর উপর বার, কারণ কি, কারণ দুটো নয় রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখো কোন অপশনে রয়েছে, অপশন এ রয়েছে, অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কটা দেখি বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা একদম সিম্পল অঙ্ক, যদি বালতির ধারণ ক্ষমতা 13.5 লিটার তখন একটি পাত্রকে ভর্তি করতে 12 বালতি জল লাগে, যদি বালতির ধারণ ক্ষমতা 9 লিটার হয় তবে কত বালতি জলের প্রয়োজন। দেখো বালতির ধারণ ক্ষমতা এখানে দেওয়া রয়েছে 13.5 লিটার, 13.5 লিটার, এটা কি, এটা হলো বালতির ধারণ ক্ষমতা, মানে এক বালতি জলে একটা বালতিতে 13.5 লিটার জল ধরে। এবার একটা পাত্রকে ভর্তি করতে ধরো আমার জল প্রয়োজন হচ্ছে কত লিটার, জল প্রয়োজন হচ্ছে 13.5 লিটার বা এরকম ধারণ ক্ষমতাযুক্ত বালতির 12 বালতি জল প্রয়োজন হচ্ছে, তাহলে এর সাথে আমি 12কে গুণ করে দিলাম, তাহলে মোট জলটা পেয়ে গেলাম এক বালতিতে 13.5 লিটার, 12 বালতিতে কত, 12 দিয়ে গুণ করে দিলাম। তার মানে এই যে যে পাত্রটা আমি জল দিয়ে ভর্তি করব, এই পাত্র ধারণ ক্ষমতা হলো 13.5 × 12, রাইট? তাহলে আর এক জায়গায় দেখো কি বলা রয়েছে, যে যদি বালতির ধারণ ক্ষমতা 9 লিটার হয় তাহলে কত বালতি জলের প্রয়োজন, যদি 9 লিটার হয় তাহলে কত লিটার প্রয়োজন, এক্স বার আমাকে জল ভর্তি করতে হবে, তবে কত বালতি জলের প্রয়োজন, এক্স বালতি জল আমাকে এর মধ্যে ঢালতে হবে এই পাত্রের মধ্যে, তবেই পাত্রটা গিয়ে ভর্তি হবে, আর এক্স বালতি জলের প্রতি বালতিতে কত লিটার করে জল থাকবে, 9 লিটার করে থাকবে, কারণ কি, কারণ বালতির ধারণ ক্ষমতা আমরা 13.5 থেকে 9 লিটারে নিয়ে এসেছি, আমাদের কোশ্চেনে 9 লিটার বলা রয়েছে। তাহলে 13.5 লিটার করে 12 বালতিতে যে পরিমাণ জল আটবে, 9 লিটার করে এক্স বার যদি তুলি জল, অর্থাৎ এক্স বালতিতে 9 লিটার করে যদি আমরা জল ভর্তি করে যদি এই চৌবাচ্চায় ঢালি বা চৌবাচ্চা বা যাই হোক না কেন, এটাতে যদি আমি ঢালি, তবে সেক্ষেত্রে এই পরিমাণ জলেও চৌবাচ্চা বা এই পাত্রটা ভর্তি হয়ে যাবে, এই পরিমাণ জলেও এইটা ভর্তি হয়ে যাবে। তবে এক্ষেত্রে কি, এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, এটা দুজন অবশ্যই সমান হবে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এখান থেকে দেখো এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে 13.5 × 12/9, 3 × 4 = 12, 3 × 3 = 9, এখান থেকে দেখো দশমিক আমি যদি তুলে দিই তাহলে নিচে একটা 10 আসবে, রাইট? আর এখান থেকে 3 দিয়ে যদি কাটি, 3 × 4 = 12, 3 × 5 = 15, তাহলে এখান থেকে এবার দেখো 4 × 45 কত হয়, 90 180 / 10, অর্থাৎ 18 বালতি জলের প্রয়োজন হবে, অর্থাৎ 9 লিটার করে, 9 লিটার করে যদি বালতির ধারণ ক্ষমতা হয় তবে 18 বালতি জল লাগবে। এবার যদি বলতো যে চৌবাচ্চার ধারণ ক্ষমতা কত বা এই পাত্রটার ধারণ ক্ষমতা কত, সেক্ষেত্রে আমরা 18 কে 9 দিয়ে গুণ করে দিতাম, দিয়ে যেটা বেরোতো সেটাই হবে আমাদের এই চৌবাচ্চা বা এই পাত্রের ধারণ ক্ষমতা, এইটা আর এদের গুণফলের যে পরিমাণ সেইটা সমান হবে, অবশ্যই সমান হবে, তোমরা কেন সমান হবে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কোন অপশনে রয়েছে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। বন্ধুরা 7 নম্বর অঙ্কটা দেখো, 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 5 কিলোমিটার বেগে একই দিকে ধাবমান একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত, মানে কিলোমিটার প্রতি ঘন্টায় জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কটাকে সলভ করব। আমরা যেহেতু জানি না ট্রেনের গতিবেগ কত, তো আমরা ধরে নিতে পারি যে ট্রেনের
গতিবেগ কত? এক্স কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এবার আপেক্ষিক গতিবেগ বের করি, আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ যে কি সেটা তোমরা যারা রেগুলার ভিউয়ার তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি তোমরা অবশ্যই ট্রেন সংক্রান্ত যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটার তোমরা প্রথম যে ক্লাসটা যেখানে আমরা কনসেপচুয়াল জাস্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি সেখানে তোমরা দেখে নিতে পারো আপেক্ষিক গতিবেগ সম্বন্ধে পুরো আলোচনা করা হয়েছে। এখানে বললে পারে ভিডিওটা পুরো লেন্দি হয়ে যাবে। তো চলো আমরা আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতিবেগ আমরা জানি যদি ট্রেন আমি ছোট্ট করে বলে দিই, যদি একই দিকে যায় দুটো বস্তু যদি একই দিকে যায় তবে সেক্ষেত্রে প্রথম বস্তুর গতিবেগ আর দ্বিতীয় বস্তুর গতিবেগ প্লাস হয় না মাইনাস হয়ে যায়, প্রথম বস্তুর গতিবেগ ও দ্বিতীয় বস্তুর গতিবেগ মাইনাস হয়ে যায়। আর যদি বিপরীত দিকে যায়, ধরো একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, তবে সেক্ষেত্রে প্রথম ট্রেনের গতিবেগ আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ পরস্পর যোগ হয়ে যাবে, তবে সেটাকে আপেক্ষিক গতিবেগ বলা হবে। কেন বলা হবে এই সম্বন্ধে বিশদে আলোচনা করা হয়েছে এর আগেই। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে এক্ষেত্রে? এক্স, আর দেখো যে ব্যক্তি যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সে ট্রেনের একই দিকে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি বলেছি একই দিকে গেলে মাইনাস করতে হবে, তাহলে আপেক্ষিক গতিবেগ এত কিমি প্রতি ঘন্টা। যেহেতু আমরা ওই ব্যক্তির গতিবেগটা ধরে আমরা আপেক্ষিক গতিবেগ বের করে নিয়েছি, সেক্ষেত্রে আমরা ওই ব্যক্তির পজিশন সম্বন্ধে নিশ্চিত থাকতে পারি। শুধু আমরা এখন ধরতেই পারি যে ট্রেনটা এদিকে যাচ্ছে এবং ওই ব্যক্তি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু আপেক্ষিক গতিবেগ ধরছি আমরা, ওই ব্যক্তির গতিবেগটাকে ইগনোর করা যেতেই পারে, কারণ আমরা ওই ব্যক্তির গতিবেগটা আমরা হিসাবের মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি। তো দেখো এখান থেকে আমরা বলতেই পারি যে অর্থাৎ এই ট্রেনটা যদি ওই ব্যক্তিটাকে যদি অতিক্রম করতে চায় তাহলে পারে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, ট্রেনটা নিজের যে দৈর্ঘ্য সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তবে এক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত? 125 মিটার। তাহলে 125 মিটার অতিক্রম করতে হবে, এটা হলো দূরত্ব, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে গতি কত গতিবেগে? এক্স মাইনাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ভালো করে বুঝবে, এক্স মাইনাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আমরা ওই ব্যক্তির গতিটাকে আমরা আপেক্ষিক গতিবেগের মধ্যে নিয়ে নিয়েছি, তাই আমাদের 125 মিটার অতিক্রম করলে পারেই হবে। তাহলে এটা হলো দূরত্ব, এটা হলো গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ সমান সমান আমরা কী পাবো? আমরা পাবো সময়। তাহলে সময় কত বলো? 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এটাকে 10 লিখে দিলাম। এখানে একটা বোঝার ব্যাপার দেখো, এখানে কি বলা হচ্ছে যে আপেক্ষিক গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা ধরেছি, রাইট? তাহলে আমাদের বাকি যে এককগুলো সেগুলোকেও কিলোমিটার প্রতি ঘন্টাতেই নিয়ে যেতে হবে। তো এখানে দেখো 125 হচ্ছে কি মিটার, মিটারকে কিলোমিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তাহলে এটা আমার কিলোমিটার হয়ে গেলো, এই নিয়ে কোনো সমস্যা নেই। এখানে দেখো 10 সেকেন্ড, সেকেন্ডকে যদি আমি ঘন্টা করতে যাই তাহলে কি করতে হয়? 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এবার তো অঙ্কটা অনেকটাই সিম্পল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো কি করা যেতে পারে আমাদের, 125/1000 গুণ এক্স মাইনাস 5, মানে এক্স মাইনাস 5টা নিচে কি করে আসলো? ধরো এক্স মাইনাস 5-এর তো নিচে কিছু নেই, নিচে কিছু নেই মানে কত? আমরা 1 এখানে ধরে নিতেই পারি, তাহলে এদিকে গুণ আকারে যদি উল্টে দিই তাহলে 1টা উপরে চলে যাবে আর এক্স মাইনাস 5টা নিচে চলে আসবে। তো সেই কারণে আমরা এক্স মাইনাস 5টাকে ডাইরেক্ট নিচে লিখে দিয়েছি, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমরা 10/3600, যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমাকে অবশ্যই হেল্প করা হবে। তাহলে 200 কেটে গেল। এবার দেখো আমরা ক্যালকুলেশন করব, 125 গুণ কত হবে 36 সমান সমান কত হবে? কর্নার বরাবর গুণ করলে পারে দেখো 10x-50, 10x মানে কত? এটা 10x আর 10-এর সাথে গুণ হয় 100x হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন নিশ্চয়ই বুঝতে পারছো, -50 এটাকে 500 হয়ে যাবে, রাইট? এরকম একটা কন্ডিশন দাঁড়াবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা 125-36, 125×36 অর্থাৎ 101 সমান কত হবে? 125×36 আর এটা যদি এপাশে আসে +500, রাইট? 125 আর 36 গুণ করলে আমাদের কত হয়? 125 আর 36 গুণ করে 500 দিয়ে যোগ করলে আমাদের হয় 5000। এটা আমি ক্যালকুলেশন করে রেখেছি। আর 101 সমান 5000 হলো, তাহলে 200 কেটে গেল, তাহলে 1 সমান আমাদের বেরোলো 50। আর এক্সটা কী ধরেছিলাম? ট্রেনের গতিবেগ। তাহলে ট্রেনের গতিবেগ কত হয়? 50 কিমি/আওয়ার, রাইট? দেখো কোন অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে রাইট অ্যান্সার, তাহলে অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে বন্ধুরা। এবার 8 নম্বর অঙ্কটা দেখো, একজন খেলোয়াড়ের 10টি ইনিংসের নির্দিষ্ট গড় আছে, 11 ইনিংসে যদি 108 রান করে তবে গড় 6 বৃদ্ধি পায়, নতুন গড় কত হলো? দেখো একদম ইজি অঙ্ক,
একজন খেলোয়াড়ের 10টি ইনিংসের গড় আছে। তাহলে প্রথমে গড় ধরি খেলোয়াড়টির গড় ছিল এক্স, আর পরে কত হয়েছে একাদশ ইনিংসে? একাদশ ইনিংসে ইনিংস এ এর গড় এক্স প্লাস সিক্স, রাইট? প্রথমে ছিল এত রান, পরে এক্স প্লাস সিক্স রান হলো গড়। তাহলে এই যে গড় এক্স ছিল, এটা কত ইনিংসের কথা বলা হচ্ছে? প্রথম 10টি ইনিংসের গড় রান ছিল এক্স, রাইট? তাহলে মোট কত রান হবে? 10 প্লাস এক্স, সরি 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 সরি, এখানে একটা ভুল হলো, মোট কত রান হবে? 10 গুণ এক্স। তাহলে এটা গেল 10টি ইনিংসের রান। এবার পরে কি হয়েছে? পরে হয়েছে এক্স প্লাস সিক্স হয়ে গেছে গড় কটা ইনিংসে? 11টা ইনিংসে, রাইট? তাহলে 11 দিয়ে গুণ করলাম, তাহলে মোট রান বেরিয়ে গেল এক্স প্লাস সিক্স গুণ 11। এর ভালো করে বোঝো, এটা 10টা ইনিংসের রান, এটা 11টা ইনিংসের মোট রান। এইবার এই 10টা ইনিংসের রান আর এই 11টা ইনিংসের রান, মানে এখানে তো 10টা ইনিংসের আছে, এটা 11টা ইনিংসের আছে, তার মানে কি, লাস্ট ইনিংস অর্থাৎ 11 নম্বর ইনিংসে কত রান করেছিল সেটা যদি এর সাথে যোগ করে দিই তাহলেই আমরা দুটোকে সমান লিখতে পারবো। তাহলে 11তম ইনিংসে কত রান করেছিল? 108 রান করেছিল। আর এই 108 রানের জন্যই তো মোট গড়টা 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন করলে পারে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো দেখো, এখান থেকে কথা হচ্ছে আমাদের 10x প্লাস 108 সমান সমান কত হচ্ছে বলো? 11x প্লাস 66। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি মাইনাস করি তাহলে এক্স সমান সমান কত বেরোবে? 108 থেকে আমাদের 66 বাদ দিতে হবে, সেক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালু বেরোচ্ছে 42। তাহলে 42 হলো তার পূর্বের গড় রান, অর্থাৎ পূর্বে 10টা ইনিংসের যে গড় রান ছিল সেটা ছিল 42। আর 11তম ইনিংসে কত হয়েছে আমাদের জানতে চাইছে কি? আমাদের জানতে চাইছে নতুন গড়। তাহলে নতুন গড় কত হবে বলো? নতুন গড়ে তো 6 রান বৃদ্ধি পেয়েছে এইটা এক্স প্লাস সিক্স। তাহলে এক্স প্লাস সিক্স এখানে 42 প্লাস 6 অর্থাৎ 48। 48 রান হলো নতুন গড়। দেখো কোন অপশানে রয়েছে? অপশান এ তে রয়েছে, অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কটা দেখি বন্ধুরা। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1.8 অংশ করে বৃদ্ধি পায়। যদি গাছটি আর 64 সেমি হয় তবে 2 বছর পর তার উচ্চতা কত হবে? তাহলে আজ গাছটির উচ্চতা কত রয়েছে? আজ গাছটির উচ্চতা রয়েছে 64 সেমি, এটা হলো আজ, রাইট? আর এক বছর পর কত হবে বলো? 64 তো ছিলই, তার সাথে 1.8 অংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ 64 এর 1.8 অংশ বৃদ্ধি পেলো। তাহলে কত হলো? 8×8=64। তাহলে 64 প্লাস 8 অর্থাৎ এখন 72 সেন্টিমিটার হয়ে গেছে প্রথম বছর পর। এবার দ্বিতীয় বছর কত হবে বলো? দ্বিতীয় বছর হবে 72 ছিল, তার সাথে কত হবে? 72 এর 1.8 অংশ বৃদ্ধি পাবে, 8×9=72। তাহলে 72 প্লাস 9 সমান সমান কত হলো? 81। তাহলে 81 সেন্টিমিটার হবে দ্বিতীয় বছর। দেখো এটা গেল আমাদের, যদি যদি 10 বছর বলতো তাহলে কিভাবে 10 বছর বের করতাম? নিশ্চয়ই না, তার জন্য আমাদের শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতিও ঠিক বলা চলে না, তোমরা একটু বুঝলেই বুঝতে পারবে যে এখান থেকে আমরা বলতেই পারি যে 64 সেন্টিমিটার সেটা বেড়ে আমাদের কত হবে? 64 গুণ, শুধু আমরা এটা একবার করবো, 1×8 এইটুকু বৃদ্ধি পাবে। তাহলে 8×8=64, তাহলে ছিল আগে 64, এখন 8 বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে? 64 প্লাস 8 = 72। তার মানে 64 বৃদ্ধি পেয়ে আমার হচ্ছে কত? 72, রাইট? 64 বৃদ্ধি পেয়ে হচ্ছে 72। এরকম কবার হবে? এরকম আমাদের এখানে 2 বার আছে। আমার ছিল 64, ভালো করে বুঝবে, ছিল 64, 64 এর 72 একবার হলো, আবার দ্বিতীয় বছর যেহেতু, তাহলে দ্বিতীয় বছর যেহেতু সেটুকু, সেহেতু আমরা কী করবো? সেহেতু আমরা এটাকে পাওয়ারে তত লিখে দেবো, অর্থাৎ স্কোয়ার। এখানে 2 বছর তার জন্য 2 লিখলাম, যদি 10 বছর বলতো তাহলে 10 লিখে দিতাম। তারপর কী করতাম? তারপর ক্যালকুলেশন করতাম। এক্ষেত্রে দেখো 64 গুণ 72/64, এটা গেলো প্রথম বছর বেড়ে গেল, আবার দ্বিতীয় বছর একই হারে বেড়েছে 64×72। 64 কেটে গেল, 8 দিয়ে কাটলে 8×9=72, 8×8=64, 8 দিয়ে কাটলে 8×9=72। তাহলে দেখো 9×9 কত হচ্ছে? 81 সেন্টিমিটার। এইভাবেও বের করা যায়। তো তোমরা এই সেকেন্ড পদ্ধতিটাকে অবশ্যই মনে রাখবে, কারণ এই পদ্ধতিতেই আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে, এই টাইপের যত অঙ্ক আসবে। আর এইভাবে করাটা একটা মানে কি বলবো, সময় সাপেক্ষ আর ছেলে মানুষই। তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই।
ধরো দেখো 10 নম্বর অঙ্কটা, দেখো একদম ইজি অঙ্ক, শুধু কথাটা একটু ভালো করে বুঝতে হবে। যদি কোনো সংখ্যা 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ 198 হয়, তবে সংখ্যাটি কত? আমরা জানি না সংখ্যাটি কত, সংখ্যাটি এক্স, রাইট? তাহলে আমাদের কি বলেছে, সংখ্যাটির 3 সপ্তমাংশ মানে 3/7, 3 সপ্তমাংশ মানে 3/7 এর এর কত, এর মানে গুণ, এটুকু তো বুঝতেই পারছ, 2/5, অর্থাৎ 2/5 কত বলা রয়েছে, 198। তাহলে সংখ্যাটি কত, তাহলে এখান থেকে এক্স এর মান বের করে ফেলবে, 198 গুণ 7/3 গুণ 5/2, 3 দিয়ে কাটলে কত হবে, 3 6 18, 3 6 18, 2 দিয়ে কাটলে 33, তাহলে 33 গুণ 5 সাথে 35, 33 কে 35 দিয়ে গুণ করলে আমাদের কত হয়, 1155, 1155 হয় আমাদের সেই সংখ্যাটি। তার মানে এখানে যদি 1155 বসিয়ে যদি এটা ভ্যালু বের করো, তোমরা দেখবে 198 বের হচ্ছে। দেখো কোন অপশনে রয়েছে, অপশন সিতে রয়েছে, অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকের মতো ক্লাস এখানেই শেষ হবে। তোমাদের একটা কথা বলার ছিল, যদি তোমাদের সুবিধা স্যারের ম্যাথ যদি কোনোরকম যদি না চাও, বা তোমাদের যদি কোনোরকম অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটা বলতে পারো, তাহলে আমরা সেটা ডিসকন্টিনিউ করে দেবো। কারণ তোমরা তোমাদের সেরকম রেসপন্স পাচ্ছে না, ভিডিওতে লাইক বা কমেন্টের সংখ্যা কম হয়ে যাচ্ছে। যদি তোমাদের যদি মনে হয় যে না অন্য কিছু করাতে হবে, সেটাও বলতে পারো। আর এইরকম যদি লাইক তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, অথচ লাইক কমেন্ট যদি না করো, তবে সেক্ষেত্রে আমরাও বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা। তো দয়া করে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, আমাদের জানিও যে তোমাদের ভালো লাগছে কি না। কারণ তোমাদের ভালো লাগা না লাগার জন্যই আমাদের এই ভিডিও বানানো। যদি তোমাদের ভালো না লাগে, তাহলে কার জন্য বানাবো? তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের জানিও, আমাদের অনেক হেল্প হবে তাহলে। আর তোমরা নিজেদেরও হেল্প করো, কারণ আমরা তো তোমাদের জন্য এই কন্টেন্টগুলো নিয়ে আসি। তো তো তোমরা যদি না আমাদের এরকমভাবে সাপোর্ট করো, তো সেক্ষেত্রে আমরা তো কন্টিনিউ করতে পারবো না, বলো, সেই মোটিভেশনটাই তো পাবো না, তাই না? তো চলো, আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাস। যদি ভালো লেগে থাকে, তোমরা এই ভিডিওটাতেও লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা এরপরে আরও অনেক কিছু করতে চলেছি। আমি আশা করছি নেক্সট ভিডিও আমার কোনো সায়েন্স ভিত্তিক চ্যাপ্টারের উপরে আসবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমি স্পেশালি সেটা শুরু করতে চলেছি। তো তোমাদের নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো।